হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমাদের ইটিং শো চ্যানেলে। তো আজকে একটু বড় থালিতে বসলাম, অনেকদিন পরে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো থাকবেন। একদম এটা কি বলে, বাহুবালি থালি বলে এটাকে, ঠিক আছে? তো আজকের ডিশ হলো, এটা হচ্ছে আপনার পাঁচমিশালি সবজি বলে যেটাকে আমরা সবজি, আর এটা হচ্ছে গরু মাংস নতুন আলু দিয়ে। তো শসা আছে সাথে, লেবু, লবণ, শুরু করি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম শুরু করবো সবজি দিয়ে। খুব মজাদার এই সবজিটা, সবসময় আমার ভালো লাগে। খুবই মজা হয়েছে সবজিটা, খুবই মজা হয়েছে। আর এইগুলোর রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে তো অবশ্যই আমার আরেকটি চ্যানেল আছে, আপনারা ওইখানে যেয়ে দেখতে পারেন। বাংলাদেশি ব্লগার নোট অবশ্যই সবাই জানেন, বেশিরভাগ ওইখানে গিয়ে দেখতে পারবেন। খুবই মজা হয়েছে নিরামিষটা, খুবই মজা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্টস করবেন। কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আজকের খাবার রান্নাগুলো, রেসিপিগুলো। এখন নিরামিষের পালাটা শেষ, এখন গরু মাংস ধরব। Thank you.
আলু খেতে পছন্দ করে, তাই আমার আলুটা বেশি পেয়েছে।
অনেক খাবা, অনেক কষ্ট হচ্ছে, তারপর খেতে হবে, নষ্ট করা যাবে না। তো ভিউয়ার্স, আমি আজ অনেক কষ্ট হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি, কি মনে কিছু নেবেন না, আমি কখনো এরকম কোনোদিন করিনি খাবারের পাত্রে, আজকে একটু বেশি খেয়ে ফেলছি, মানে খুবই বেশি, আপনারা তো দেখতেই পারলেন, বাহুবলীর থালি আমি খেতে পারলাম না, পুরো না, ক্ষমা করবেন। তো আমি আপনার জন্য এত টিকি যদি ভালো লেগে থাকে, হালকা ভাত রয়ে গেছে, তাও এটা আমার অনেক কিছু। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন ভিডিওগুলি অবশ্যই দেখবেন। আজকের জন্য এতটুকুই।